নমস্কার দর্শক বন্ধুরা ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত সেক্স লাইফ এই কথাটা নিয়ে আমাদের নানা রকম আড়াল রয়েছে আর সেই আড়ালের কারণে আমরা খোলাখুলিভাবে কারোর সঙ্গে বিষয়টা আলোচনা করতে পারি না আর এই আলোচনা বা শেয়ার করতে না পারার জন্যই আমাদের মধ্যে নানা রকম জটিলতা তৈরি হয় যে জটিলতাগুলো পরবর্তী পর্যায়ে কিন্তু আমাদের শারীরিক এবং মানসিক ক্ষতি তৈরি করে বা বিকৃতি নিয়ে আসে তার মধ্যে একটা বিষয় নিয়ে নানা রকমের মিথ রয়েছে সেটি হচ্ছে হস্তমৈথুন এই হস্তমৈথুন কথাটা কেউ বলেন ভালো কেউ বলেন খারাপ কেউ বলেন উচিত কেউ বলেন অনুচিত আচ্ছা হস্তমৈথুন করাটা কি স্বাভাবিক এটার কি উপকারী না অপকারী এই বিষয়গুলো নিয়ে আমাদের সঠিক জ্ঞান থাকা জরুরি আর সেই বিষয় নিয়ে জানতে আজকে আমি আমাদের মধ্যে পেয়েছি প্রখ্যাত গাইনোকোলজিস্ট সেক্স মেডিসিন এক্সপার্ট এবং ইনফার্টিলিটি স্পেশালিস্ট ডাক্তার সুজয় দাশগুপ্তকে ডাক্তারবাবু প্রথমে আপনাকে আমাদের ইমেজ বেঙ্গলের স্বাগত জানাচ্ছি নমস্কার ধন্যবাদ ডাক্তারবাবু সেক্স লাইফ নিয়ে আমাদের যতই আমরা ওপেন হতে চাই কিন্তু কোনো একটা জায়গায় দেখা যায় যে আমরা সেই কিন্তু পিছিয়ে যাই আমরা আলোচনা করতে লজ্জা পাই ভয় পাই এখনও কিন্তু আমাদের মধ্যে পিরিয়ড নিয়ে আলোচনা করতে খোলাখুলিভাবে লজ্জা হয় আরেকটু যদি এগিয়ে গিয়ে বলি হস্তমৈথুন বা মাস্টার বেশন এই মাস্টার বেশন কথাটার মধ্যেও নানারকম লজ্জা লুকিয়ে আছে অপরাধ বোধ আছে। এই অপরাধ বোধটা পরবর্তীকালে হয়তো পারভারশনের পর্যায়ে পৌঁছে যায় প্রথমে জানবো মাস্টার বেশন এটা কি স্বাভাবিক এটা একদম স্বাভাবিক যদি আপনি বলেন সেক্স করা একদম স্বাভাবিক জিনিস সেরকম ম্যাস্টারবেশন বা হস্তমৈথুন একদম স্বাভাবিক জিনিস কারণ এই জিনিসটা বেশিরভাগ ক্ষেত্রে শুরু হয় বয়স সন্ধির পরে শরীরে বিভিন্ন ধরনের পরিবর্তন হয় এবং সেসব সে তখন একজন ছেলে বা মেয়ে তার শরীরের বিভিন্ন গোপন প্রক্রিয়া বা গোপন অংশগুলো আবিষ্কার করতে চায় তার থেকেই ম্যাস্টারবেশন বা হস্তমৈথুনের শুরু এবং অবশ্যই তার সাথে কিছু পিয়ার প্রেশার যেমন বন্ধু বান্ধবরা করছে বন্ধু বান্ধবদের মধ্যে আলোচনা হচ্ছে সেভাবে শুরু হয় সেক্স যেমন হচ্ছে একটা সেক্সুয়াল অ্যাক্ট ম্যাস্টারবেশানও কিন্তু একটা সেক্সুয়াল অ্যাক্ট অর্থাৎ ম্যাস্টারবেশন বা হস্তমৈথুনের মধ্যে কিন্তু অস্বাভাবিক কোনো কিছু নয় অর্থাৎ কেউ ম্যাস্টারবেশান বা হস্তমৈথুন করছেন মানে তিনি খুব খারাপ কিছু করছেন তিনি ভীষণ খারাপ তার ফলে ভীষণ ক্ষতি হবে এই জিনিসটা কিন্তু একদম ঠিক নয় এটা একদম স্বাভাবিক জিনিস একদমই তাই তো এই হস্তমৈথুন বা মাস্টারবেশান এটা আপনি বললেন যে স্বাভাবিক তাহলে যখন স্বাভাবিক তাহলে এটা আমাদের শরীরেরই একটা বিষয় তাহলে আমি একটু জানব এর উপকারই এর উপকারটা কী দেখুন উপকার হচ্ছে প্রথম কথা নিজেকে স্যাটিসফাই করা কারণ দেখুন সব সময় হয়তো কেউ তার সেক্সুয়াল পার্টনার পাচ্ছেন না তার কোনো কিছু ভেবে বা কোনো কিছু দেখে বা কোনো কিছু চিন্তা করে তার একটা যৌন উত্তেজনা হচ্ছে এই উত্তেজনাটাকে প্রশোবন করতে হবে উত্তেজনাটা রিলিজ করতে হবে না যেটা বলে রিলিজ করা বা হচ্ছে এই যে উত্তেজনা সেটা রিলিজ করতে সাহায্য করে অর্থাৎ যে একটা টেনশান জমে গেল শরীরে সেটা রিলিজ করতে যেমন সেক্সের কিছু উপকারিতা আছে সেক্স রেগুলার যারা সেক্স করেন তাদের দেখা গেছে যে শরীর স্বাস্থ্য অনেক ভালো থাকে তাদের হার্টের সমস্যা কম হয় তাদের লংজিভিটি বেশি হয় সেরকমভাবে ম্যাস্টারবেশানের কিন্তু একটা স্ট্রেসটা রিলিজ করতে সাহায্য করে এটা হচ্ছে উপকারিতা একেবারে আর খারাপ দিকটা কি অপকারটা কি দেখুন খারাপ জিনিস হচ্ছে যে কোনো জিনিস যদি অতিরিক্ত করা হয় তাহলে সেটা খারাপ আমি আজকে মোবাইল দেখছি এক ঘন্টার জন্য ঠিক আছে আমি যদি সারাদিন ধরে মোবাইল দেখতে চাই জিনিসটা খারাপ আমার একটা সিনেমা দেখতে ভালো লাগছে দেখছি কিন্তু সারাদিনই যদি আমি সিনেমা দেখতে চাই তাহলে আমি সেটাতে আসক্ত হয়ে পড়লাম আমার সেটা অ্যাডিকশান হয়ে গেল এবং তাতে যেটা খারাপ জিনিস হবে আপনি অন্য কিছু যিনি ম্যাস্ট্রাবেশন করছেন বা হস্ত করছেন করছেন আসক্ত হয়ে গেছেন তিনি আর অন্য কোনো কিছু করতে পারছেন না অন্য কোনো কিছু ভালো লাগছে না পড়াশোনা করতে ভালো লাগছে না চাকরি করতে ভালো লাগছে না কোনো কিছু করতে ভালো লাগছে না এমন এমনকি ম্যাস্টারবেশানে যদি তিনি অতিরিক্ত আসক্ত হয়ে পড়েন তাহলে দেখা যাবে তার সেক্স করতে ইচ্ছেকা চলে যাচ্ছে কারণ তিনি ম্যাস্টারবেশানাই খুশি এটাই হচ্ছে একমাত্র অপকারী দিক দেখতে তাহলে জানবো যে সপ্তাহে কতবার এই হস্তমৈথুন স্বাভাবিক দেখুন কতবার স্বাভাবিক বলে কিন্তু কিছু হয় না আমরা যদি বলি সেক্স কতবার স্বাভাবিক এর কি কোনো উত্তর হয় না সেরকম ম্যাস্টারভিশান কতবার স্বাভাবিক বলতে সাধারণত বোঝায় দু থেকে তিনবার কারো পক্ষে স্বাভাবিক কারো পক্ষে একবার স্বাভাবিক কারো পক্ষে পাঁচ ছবার স্বাভাবিক যদি মনে হচ্ছে আপনি ম্যাস্টারভিশন ছাড়া অন্য কিছু ভাবতে পারছেন না তাহলে জিনিসটা হচ্ছে অস্বাভাবিক অর্থাৎ এর কোনো লিমিট নেই যে এতবার করাটা স্বাভাবিক তাহলে এবার একটু এই প্রসঙ্গে আসি যে অর্গাজম তো দুভাবে করা হয়ে থাকে একটা হচ্ছে যে সঙ্গমের মাধ্যমে আর একটা হচ্ছে হস্ত মাধ্যমে তাহলে যৌন সঙ্গী থাকার পরেও কেউ যদি মাস্টারভিশনে আসক্ত হয় বা সেটার প্রতি যদি বেশি আগ্রহ দেখায় তাহলে সেটা কি ভালো না খারাপ এই কথাটার উত্তর মানে এক কথায় দেওয়াটা খুব ডিফিকাল্ট একটা হতে পারে তিনি হস্তমৈথুন করছেন কারণ তিনি সহবাসের ক্ষেত্রে তার আগ্রহ নেই তার পার্টনারকে ভালো লাগছে না অথবা সহবাসের সময় তার কোনো সমস্যা হচ্ছে বিশেষ করে পারফরমেন্স অ্যাংজাইটি হচ্ছে কারণ সহবাস মানে আরেকজন পার্টনারের সামনে করতে হচ্ছে আর ম্যাস্টারেশনের সময় সামনে কেউ থাকছে না জাজ করার মতো এটার কারণে অনেকে করেন আবার অনেকের হচ্ছে হয়তো সহবাসের সময় তার একটু প্রতিতৃপ্তি হচ্ছে না তার মনে হচ্ছে তার পার্টনারটাকে যথেষ্ট পরিমাণে তাকে সন্তুষ্ট করতে পারছেন না সে কারণে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু যদি সহবাসে তারা সন্তুষ্ট থাকেন তাহলে কিন্তু খুব একটা ম্যাস্টারবেশানের দরকার হয় না তা সত্ত্বেও বলবো কিছু কিছু মানুষের মনে হয় যে সহবাসও করবো ম্যাস্টারভেশনও মাঝে মধ্যে করবো সেটাতে কিন্তু দোষের কোনো কিছু বা খারাপ কোনো কিছু নেই একটাই কথা তাতে আসক্ত না হলেই হলো অর্থাৎ এতবার এতটাই আসক্ত হয়ে গেল ম্যাস্টারবেশানে যে তারা সহবাস বা সেক্স করতে ভালো লাগছে না সেরকম না হলে সুস্থ মানে হস্তমৈথুন কি কোনো সন্তানহীনতার কারণ হতে পারে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যখন আমরা কোনো পেশেন্ট পাই বিশেষ করে পুরুষদের এই সমস্যাটা মনে হয় তারা ধরুন লিঙ্গ শিথিলতা নিয়ে এলেন বাচ্চা আসছে না তাদের স্পাম কাউন্ট কম বা জিরো এরকম সমস্যা নিয়ে এলেন প্রথমেই তারা যেটা বলেন আমরা জিজ্ঞাসা না করলে ডাক্তারবাবু আমার না আগে ভীষণ খারাপ অভ্যেস ছিল খারাপ অভ্যেস মানে আমি ভীষণ ম্যাচার বেশান করতাম এ কারণেই এরকম হয়েছে কোথা থেকে জানেন আমার বন্ধু বান্ধবরা বলেছেন মনে রাখবেন এর সাথে কোনো সম্পর্ক নেই মানে কি আপনার স্ট্রেসটা রিলিজ হচ্ছে তাহলে কি অতিরিক্ত করলে কি সন্তানহীনতা হতে পারে পারে না অতিরিক্ত করলে কি লিঙ্গ শিথিলতা হতে পারে পারে না সেরকম অতিরিক্ত সাথে কিন্তু সন্তানহীনতার কোনো সম্পর্ক নেই এটা একদম জেনে রাখুন স্পষ্টভাবে জেনে রাখুন অর্থাৎ সন্তানহীনতার জন্য অতিরিক্ত কোনোভাবেই দায়ী নয় তাহলে কখন চিকিৎসার প্রয়োজন বেশিরভাগ ক্ষেত্রে চিকিৎসার প্রয়োজন নেই একমাত্র যদি দেখা যাচ্ছে যেটা বললাম যেটাতে আপনি অতিরিক্ত আসক্ত হয়ে পড়ছেন এতটা আসক্ত হয়ে পড়ছেন যে এটা আপনার ডে টু ডে লাইফকে হ্যাম্পার করছে আপনার অন্য কোনো কিছু কাজ করতে ভালো লাগছে না অথবা এতটাই আসক্ত হয়ে পড়ছেন যে আপনার তখন সেক্সের করার ইচ্ছেটা চলে যাচ্ছে আপনার পার্টনারের সাথে ভালো লাগছে না যারা আপনি হস্তমৈথুনে বেশি টাইম দিতে চান তখন অবশ্যই আপনাকে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবার হচ্ছে যে যদি কেউ বেরিয়ে আসতে চায় হস্তমৈথুন থেকে তাহলে সেটা কিভাবে সে বেরিয়ে বেরিয়ে আসতে পারে প্রথম কথা সবসময় আসার দরকার নেই ওই যে বললাম আপনি যতক্ষণ আসক্ত হচ্ছেন ততক্ষণ পর্যন্ত করতে পারেন যদি দেখা যাচ্ছে অতিরিক্ত আসক্তি হচ্ছে এটা আপনার সেক্স লাইফ বা পার্সোনাল লাইফকে হ্যাম্পার করছে তাহলে অবশ্যই সেটা থেকে বেরিয়ে আসতে হবে বেরিয়ে আসার জন্য প্রথম দরকার যদি আপনার পার্টনার থাকে পার্টনারের সাথে খোলাখুলি কথা বলা যদি কোনো সেক্সুয়াল প্রবলেম থাকে সেটা নিয়ে আলোচনা করা যদি পার্টনারের সাথে কোনো সমস্যা থাকে সেটা নিয়ে ঠিক মতো আলোচনা করা যদি মনে হচ্ছে আপনার পার্টনারের দিক থেকে কোনো সমস্যা আসছে সেক্সের সময় সেটা নিয়ে খোলাখুলি আলোচনা করা এবং তাকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়া দু নম্বর অন্য কোনো কাজে মন দেওয়া যেমন ধরুন আপনি ধরুন কোনো ছবি আঁকতে গান গাইতে টিভি দেখতে কিছু করতে ভালোবাসছেন সে অন্যদিকে মনটা ডাইভার্ট করা অর্থাৎ সারাক্ষণ একই জিনিস নিয়ে না ভাবা আর যদি দেখা যাচ্ছে এটা অতিরিক্ত একটা হ্যাবিচুয়াল হয়ে যাচ্ছে একদম কম্পালসানের ছাড়া মানে থাকা যাচ্ছে না তখন অবশ্যই আমরা বলবো বিশেষজ্ঞ ডাক্তারের সাথে কথা বলে কিছু ওষুধ নেওয়া যাতে এই সব এই জিনিসটা থেকে কিছুটা মুক্তি পাওয়া যায় কিন্তু মনে রাখতে হবে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এটা সমাধান আপনি নিজেই করতে পারেন যদি আপনি যখনই দেখছেন আপনি অতিরিক্ত আসক্ত হয়ে পড়ছেন তখন সেই জায়গাটা থেকে নিজেকে চেষ্টা করতে হবে বেরিয়ে আসার আর লাস্টলি যেটা আপনার কাছে জানার সেটা হচ্ছে যে অল্প বয়সী মানে যারা একদম কিশোর থেকে যৌবনের দিকে পা দিচ্ছে তারা তো বিষয়টা বোঝার আগেই তাদের শরীরে বিভিন্ন রকম পরিবর্তন হয়ে যায় হয়তো তারা কেউ ভয় পেয়ে যায় কেউ লজ্জা পায় এবং তাদের মধ্যে কিন্তু একটা মারাত্মক অপরাধ বোধ চলে আসে কারণ আমাদের সমাজটা সেইভাবেই তাদের ভাবতে শিখিয়েছে তাদের জন্য আপনি এই হস্তমৈথন প্রসঙ্গে কি বলবেন দেখো যারা আমি তুমি করে বলছি যারা মানে ধরুন মানে খুব কিশোর বা কিশোরী বয়সে তাদের তোমরা তো নিশ্চয়ই ভিডিওটা দেখলে পুরোটা এটাতে কোনো অপরাধবোধের কিছু নেই এটা খুব স্বাভাবিক জিনিস এটা অনেক মানুষই করেন এটাতে কোনো দোষের কোনো কিছু নেই এটা অপরাধ কোনো কিছু নেই হ্যাঁ শুধু দেখতে হবে এটাতে তোমার অতিরিক্ত আসক্তি হচ্ছে কিনা না হলে এটা কিন্তু ও সম্পূর্ণ স্বাভাবিক জিনিস এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই আবার উল্টো দিকে অনেকে এরকম ভাবেন আমার বন্ধুরা ভীষণ বেশন করেন আমি করি না আমি কি স্বাভাবিক হ্যাঁ এটাও স্বাভাবিক করাটা যেমন স্বাভাবিক না করাটাও স্বাভাবিক কাজে বন্ধুরা কি বলছে বন্ধুরা কি ভাবছে অন্যরা কি বলছে এটা ভীষণ খারাপ এটা ভীষণ কু অভ্যাস খারাপ অভ্যাস এগুলো নিয়ে ভাববে না এটার কারণে পরবর্তীকালে তোমার সেক্স লাইফে সমস্যা হবে এরকম কোনো কিছু নয় এটার কারণে তোমার পরবর্তীকালে সন্তান হবে না এটাও কিন্তু নয় অর্থাৎ হস্তমৈথুন যদি তুমি করে থাকো এটাতে দোষ বা অপরাধের কোনো কিছু নেই প্রোভাইডেড এটাতে তুমি অতিরিক্তভাবে যেন আসক্ত হয়ে না পড়ো শুধু লাস্ট যেটা জানবো যে আমাদের প্রথম প্রসঙ্গের পরিপ্রেক্ষিতে যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম যে যৌন মিলনে অনিহা তাহলে আমরা যদি যৌন মিলনে আগ্রহ ফিরিয়ে আনতে পারি আমাদের কি কি লাভ এবং উপকার হবে শরীর এবং মনের মনের দিক থেকে তো একটা অবশ্যই একটা মানসিক শান্তি থাকবে কারণ আপনার পার্টনার খুশি হচ্ছেন আপনার পরিবারে শান্তি থাকবে একটা দেখবেন যখন অর্গাজম হয়ে যায় তখন সারা শরীরের মধ্যে একটা প্রশান্তি একটা ভাব আসে একটা রিল্যাক্সেশান আসে তার ফলে যেটা হয় আপনার হার্ট বা শরীরের ব্রেন বিভিন্ন সিস্টেম সেগুলো ভালো থাকে ওভারঅল আপনার যেহেতু মেন্টাল ওয়েলবিং ভালো থাকে তাহলে আপনার শারীরিকভাবেও আপনি ভালো থাকবেন এবং আপনার কিন্তু লাইফ স্প্যানও কিন্তু অনেকটা বেশি হবে আর অবশ্যই দেখা গেছে যারা নিয়মিত সেক্স করেন তাদের কিন্তু সেক্সুয়াল প্রবলেম হওয়ার সম্ভাবনাটাও কিন্তু কমে যায় আর দেখা গেছে আমাদের অনেকের মধ্যে ধারণা আছে এই আরেকটা প্রসঙ্গে বলবো যদিও প্রসঙ্গটা অন্যরকম মনে হবে অনেক পুরুষের ধারণা হচ্ছে যদি নিয়মিত সেক্স করি স্পাম কমে যাবে উল্টোটা ঠিক যদি নিয়মিত সেক্স না করেন অনেক দিন ধরে সেক্স না করেন যে স্পামগুলো জমবে পুরোনো স্পাম্প সেগুলোর কিন্তু মোটিলিটি অর্থাৎ গতিশীলতা কমে যাবে কাজে যদি নিয়মিত সেক্স করেন তাহলে কিন্তু স্পার্মের মোটিলিটি বা গুণগত মান বৃদ্ধি পাবে কাজে নিয়মিত সেক্স করলে কিন্তু আপনার প্রেগন্যান্সি আসার সম্ভাবনাটাও কিন্তু বাড়বে ওভারঅল তাতে শারীরিক এবং মানসিক দুদিক থেকে কিন্তু আপনার লাভ হবে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ দর্শক বন্ধুরা যারা আজকে এই অনুষ্ঠান দেখছেন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন সুস্থ ভাবে বাঁচুন নমস্কার